পাঁচই মে দু হাজার কুড়ি মহান দার্শনিক কার্ল মার্ক্সের দুশো তিনতম জন্মদিবস বিশ্বব্যাপী করোনা শবযাত্রা ও শোকাবহ পরিস্থিতির মধ্যে জানি না বিভিন্ন দেশে মার্কসবাদী বা সমাজতান্ত্রিক পার্টিগুলি কীভাবে তার জন্মদিন পালন করছেন বা করবেন ইউরোপের বিভিন্ন দেশের মতো আমাদের দেশের অবস্থা অতটা ভয়ঙ্কর নয় তাই এই রাজ্যসহ দেশের অন্যত্র তার প্রতি শ্রদ্ধা কর্মসূচি হবে শারীরিক দূরত্ব বজায় রেখেই মার্কস তার জীবদ্দশায় শুধু পুঁজিবাদের ভয়ঙ্কর চরিত্র বিশ্লেষণ করে খান্ত থাকেননি মার্কস এঙ্গেলস দুজনে মিলে বিশ্বের বিভিন্ন সমাজতান্ত্রিক দল ও মানুষদেরকে নিয়ে গড়ে তুলেছিলেন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল আজ আধুনিক পুঁজিবাদ অনেক বেশি সংকটগ্রস্ত অথচ তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নেই কোনো আন্তর্জাতিক সংগঠন অথচ সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামে প্রথম দরকার আন্তর্জাতিক স্তরের মঞ্চ নিদেন পক্ষে ভাব বিনিময়ের মঞ্চ দরকার আন্দোলনের কর্মসূচি করোনার প্রভাবে মৃত্যু মিছিলের পাশাপাশি চলছে কর্মহারাদের মিছিল যে শ্রমিক ও তার শ্রমের উপর গড়ে ওঠে ছোট বড় সব পুঁজিপতির মুনাফা ও পুঁজি সেই পুঁজিপতি ও রাষ্ট্রনায়কদের কিন্তু নির্মম উদাসীনতা দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গের পরিবর্তে তারা চিন্তা করছেন আগামীতে কম মজুরি দিয়ে কম শ্রমিক দিয়ে শ্রমের সময় বৃদ্ধি করে উৎপাদন কীভাবে স্বাভাবিক করা যায় রাষ্ট্রনায়করা ভাবছেন দু পাঁচশো টাকা অনুদান আর কয়েক মাসের খাদ্যশস্য দিয়ে দায় ঝেড়ে বেলা যাক এভাবে কি চলবে চলতে পারে আজ সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে ঘটে যাচ্ছে পেশার পরিবর্তন কোটি কোটি স্বাবলম্বী মানুষ আজ আছেন চরম অনিশ্চয়তার মধ্যে কোনো পথ তারা খুঁজে পাচ্ছেন না তাদের ভবিষ্যৎ কি এদের একটা অংশ ইতিমধ্যেই চরম ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আমাদের দেশে একমাত্র সিপিআইএম দলই পারে আন্তর্জাতিক যোগসূত্র গড়ে তুলতে জাতীয় স্তরে মঞ্চ গড়ে তুলে আন্দোলনের পথ দেখাতে এর পূর্ব নজিরও আছে লকডাউনের মধ্যেও রাস্তায় নেমে আগামী আন্দোলনের বার্তা দিচ্ছেন পার্টি নেতৃত্ব কিন্তু দুঃখের বিষয় পার্টির জনবল সাংগঠনিক বা আর্থিক শক্তি খুবই দুর্বল যদিও একথা বলা মাত্র কেউ কেউ আমাকে বিদ্রুপ করতে পারেন কথাবার্তা ও আলোচনায় প্রতিভাত হয় যে আর কর্মী সমর্থকদের মধ্যে বহুমাত্রিক চিন্তাভাবনা অনুপস্থিত এই ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত সময়ের মধ্যেও যখন দেখি একাংশের অধ্যাপক শিক্ষক উচ্চ সম্পন্ন পরিবারকে এক কথায় যাদের স্বচ্ছল মধ্যবিত্ত বলা চলে গণশক্তি পত্রিকা সম্পর্কে অনীহা প্রকাশ করতে পার্টির বক্তব্য শোনায় ও আলোচনায় নির্লিপ্ত মনোভাব দেখাতে যদিও শাসক দলগুলি তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং সংবাদ মাধ্যম তাদের সহযোগী পরিশেষে এটাই বলতে চাই মার্চের জন্মদিবস পালনে শুধুমাত্র মূর্তিতে ফুলমালা দেওয়া আলোচনা যথেষ্ট নয় নিচের তলাতেও কমরেডদের করতে হবে পথের অনুসন্ধান নিরন্তর চর্চা ও সমাজের সবচেয়ে নিপ্রিয়ত মানুষকে সংগঠিত করার কাজ এ বিষয়ে আপনারা কি ভাবছেন ধন্যবাদ